আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন তিন শ্রেণীর মানুষ সম্পর্কে জানব যারা জান্নাতের দরজা এসেও জাহান্নামে যাবে। তো অনুরোধ থাকবে যে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। পাপ পুণ্যের বিচার শেষে একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ যাবে জাহান্নামে। হাদিস শরীফে জাহান্নামের দুয়ার থেকে আল্লাহর ক্ষমা পেয়ে জান্নাতে যাওয়ার বিভিন্ন ঘটনা পাওয়া যায়। একইভাবে একদল পাপী জান্নাতের দরজা এসেও জাহান্নামে ফিরে যাওয়ার বর্ণনা হাদিসে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে দেয়া একান্ত উপদেশে বলেন, হে আলী, কিয়ামতের দিন একদল পাপিষ্ঠকে আল্লাহ তাআলা জান্নাতে বলে ঘোষণা করবেন। এতে করে হাশরের মাঠের সবাই খুব অবাক হবে। জান্নাতি জাহান্নামি সবাই তাদেরকে দেখে ঈর্ষা করবে। তারা নিজেরাও এমন দুর্লভ সৌভাগ্যের কারণে আনন্দে আত্মহারা হয়ে জান্নাতের দিকে ছুটে চলবে। পুলসিরাত পার হয়ে তারা জান্নাতের দরজা এসে দাঁড়াবে। জান্নাতের মোহময় গন্ধে তাদের হৃদয় মন ভরে উঠবে। ততক্ষণে তাদের মন জান্নাতের জর্নায় ছোটো ছোটো শুরু করবে। ঠিক এমন সময় জাহান্নামের আগুনের ঝটকা এসে তাদেরকে ঘিরে ফেলবে। ফেরেশতারা শিকল দিয়ে তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে। হঠাৎ এভাবে আটকে পড়ায় তারা খুব ভয় পেয়ে যাবে। কোনো ভুল হয়ে যাচ্ছে না তো নিজেরাই নিজেদেরকে এমন প্রশ্ন করবে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, না, কোনো ভুল হচ্ছে না, তোমরা আসলে জাহান্নামেরই অধিবাসী। এতক্ষণ তোমাদের সঙ্গে উপবাস করা হয়েছে মাত্র, এটাও শাস্তির অংশ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন, এদের সঙ্গে আল্লাহ তাআলা কেন উপবাস করেছে জানো? এরা তিন ধরনের পাপে লিপ্ত ছিল। সেই পাপগুলোর প্রথমটি হলো এদের জীবিকার উৎস ছিল হারাম, দ্বিতীয়টি হলো এরা জীবনভর পাপের সমুদ্রে ডুবেছিল, আর তৃতীয়টি হলো ক্ষুধাদ্রোহিতায় এরা ছিল সমসাময়িকদের চেয়ে এগিয়ে। তাই হে আলী, প্রভুর শাস্তি থেকে বাঁচতে চাইলে হালাল রুজি, সৎ জীবনযাপন এবং ক্ষুধার অনুগত বান্দা হয়ে চলো। আশা করা যায় প্রভু তোমাকে তার রহমতে চাদর জুড়িয়ে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এবং ইসলামিক নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।